দেখতে দেখতে আমরা জাভা ম্যারাথনের 9টি পর্ব ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এবার আমি চলে এলাম 10 নম্বর পর্বে। 10 নম্বর পর্বে আপনাদের সাথে আমি আলোচনা করব ফর ইচ লুপ নিয়ে। যদিও ফর ইচ লুপের বিষয়টি নিয়ে আমার 9ম পর্বেই আলোচনা করা উচিত ছিল, তো যাই হোক সামহাউ 9ম পর্বে আমি এই টপিক্সটা মিস করে ফেলেছি, তাই ফর ইচ লুপ নিয়ে আমার এই 10 নম্বর পর্ব। তো চলুন মূল পর্বে চলে যাই। গত পর্বে আমরা দেখেছিলাম ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। এই পর্বে এসে আমরা দেখব যে ফর ইচ লুপ দিয়ে কীভাবে কাজ করা যায়। তো গত পর্বে আমরা একটা নিয়েছিলাম, অ্যারে নিয়েছিলাম, সেই অ্যারেকে আমরা প্রিন্ট করেছিলাম একবার ফর লুপ দিয়ে, একবার হোয়াইল লুপ দিয়ে, একবার ডু হোয়াইল লুপ দিয়ে। এখন আসুন এই অ্যারেকে প্রিন্ট করার জন্য আমরা ফর ইচ লুপ ব্যবহার করি। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফর ইচ লুপ আমরা কেন ব্যবহার করব, ফর ইচ লুপ ব্যবহারের সুবিধাটা কী। ফরের বদলে আমরা যদি ফর ইচ লুপ ব্যবহার করি অ্যারেকে বিশেষ করে প্রিন্ট করার জন্য, সেক্ষেত্রে কোডের যে পসিবল বাগ সেই পসিবল বাগ থাকে না। আর 2 নম্বর কথা হচ্ছে কোডের যে রিডিবিলিটি, সেই কোডের রিডিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। তো গত যে কোডগুলো আমি লিখেছিলাম সেই কোডগুলো এখান থেকে মুছিয়ে দিচ্ছি, এগুলো মুছে দিলাম। ওকে ফাইন। এখন এখানে আমার যে অ্যারেটা আছে এই অ্যারেটাকে প্রিন্ট করার জন্য আমি একটা ফর ইচ লুপ তৈরি করব। তো তার আগে একটা মেথড তৈরি করে নিই যে মেথডের ভিতরে আমার ফর ইচ লুপটা এক্সিকিউট হবে। তো মেথড করে নিলাম যে পাবলিক ভয়েড। এই মেথড নিয়ে, এই মেথডে যেহেতু আমরা ফর ইচ লুপ নিয়ে কাজ করছি তাই এই মেথডের নাম দিয়ে দিলাম হচ্ছে ফর ইচ লুপ মেথড। ওকে ফাইন। আচ্ছা, এখন ফর ইচ লুপ নিয়ে কাজ করার জন্য ফর ইচ নামে কিন্তু আসলে কোনো কিওয়ার্ড নাই, জাস্ট আমরা ফরই লিখব, ফরই লিখব। ফরের প্যারেন্থিসিস দিয়ে দিলাম, এরপরে ফর লুপের বডি তৈরি করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার ফর লুপ, ফর লুপের ভেতরে এটা হচ্ছে আমার প্যারেন্থিসিস, আর এতটুকু হচ্ছে আমার ফর লুপের বডি। এখন এই ফর লুপটাই ফর ইচ লুপের মতো কাজ করবে, তখনই কাজ করবে যখন এখানে ফর ইচ লুপের মতো করে আমরা প্যারেন্থিসিসের ভিতরে কন্ডিশন দেব। নর্মালি আমরা ফর লুপের ভিতরে কন্ডিশন দিই কিন্তু 3টা। 1 নম্বর কন্ডিশন দিই যে আমার লুপটা কোথায় থেকে শুরু হবে, 2 নম্বর কন্ডিশন আমরা দিই যে আমার লুপটা কতক্ষণ চলবে, এবং 3rd যে কন্ডিশন দিই আমরা সেটা হচ্ছে আমাদের লুপ কত করে বাড়বে। এখন যদি আমরা ফর ইচ লুপ ব্যবহার করি অ্যারেকে প্রিন্ট করার জন্য, আমি বলছি কি অ্যারেকে প্রিন্ট করার জন্য, তাহলে জাস্ট এখানে আমরা একটাই কন্ডিশন দেবো। সেই কন্ডিশনটা হচ্ছে আমি এই অ্যারেটা কী অ্যারে, এই অ্যারেটা কী, এই অ্যারেটা হচ্ছে একটা স্ট্রিং অ্যারে, এই অ্যারেটা হচ্ছে একটা স্ট্রিং অ্যারে। সো এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নেব, অ্যারে লুপকে ঘুরানোর জন্য একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নেব। তো একটা স্ট্রিং ভেরিয়েবল আমি সাপোজ নিয়ে নিলাম হচ্ছে এস। ওকে, এখন এই স্ট্রিং ভেরিয়েবল এস কাকে ফলো করবে, আমি আলফাবেট নামে যে অ্যারেটা তৈরি করেছি এই আলফাবেট নামে অ্যারেটাকে ফলো করবে, আলফাবেট নামে অ্যারেটাকে ফলো করবে। ওকে ফাইন, তাহলে এখানে আমার কন্ডিশন দেওয়া হয়ে গেল। আমি আরেকবার দেখাচ্ছি, নর্মালি যখন আমরা ফরের ভিতরে কন্ডিশন দেই তখন 3টা কন্ডিশন দেই। 1 নম্বর কন্ডিশন দেই লুপ কোথা থেকে শুরু হবে, 2 নম্বর কন্ডিশন দেই আমরা লুপ কতক্ষণ চলবে, এবং লাস্ট কন্ডিশন দেই আমরা লুপ কত করে বাড়বে। বাট যখন আমরা ফর ইচ লুপ নিয়ে কাজ করব তখন এই ধরনের 3টা কন্ডিশন দেওয়ার কোনো দরকার আমাদের নাই। যখন ফর ইচ লুপ দিয়ে আমরা অ্যারেকে প্রিন্ট করব বা অ্যারে থেকে ডাটাগুলোকে নিয়ে আসব, তখন আমাদেরকে এখানে একটা কন্ডিশন দিতে হবে। ফার্স্ট যে কন্ডিশনটা আমাদের দিতে হবে সেই কন্ডিশনে আমাদেরকে ভিতরে লিখতে হবে যে আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি, আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি সেই অ্যারেটাকে ঘুরানোর জন্য বা সেই অ্যারেটাকে লুপিং প্রসেসে নেওয়ার জন্য অ্যারেটা কী। অ্যারেটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের অ্যারে না, তাহলে অবশ্যই এখানে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নেব আমি। তাহলে স্ট্রিং ভেরিয়েবল নিলাম এস। এখন ঘটনা হচ্ছে এই স্ট্রিং ভেরিয়েবল এস কাকে ফলো করবে, এই স্ট্রিং ভেরিয়েবল এস কাকে ফলো করবে, এই এস ভেরিয়েবল ফলো করবে আমি আলফাবেট নামে যে অ্যারেটা ডিক্লেয়ার করেছি সেই অ্যারেটাকে। তাহলে স্ট্রিং এস ফলো করবে কাকে, ফলো করবে আলফাবেট নামে যে অ্যারেটা নিয়েছি সেই অ্যারেটাকে। ওকে ফাইন। দেন এখন আমি এটাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটার ভেতরে জাস্ট আমি যদি এসকে পাস করায় দেই তাহলেই কিন্তু একটার পর একটা আমার প্রিন্ট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাট এর আগে যখন আমরা ফর ইচ লুপ ব্যবহার করিনি তখন কিন্তু প্রিন্টের এই জায়গায় আমরা এভাবে লিখেছিলাম যে প্রথমে অ্যারেটার নাম লিখেছিলাম, অ্যারেটার নাম লিখে এখানে ইন্ডেক্স নাম্বার আই দিয়েছিলাম, এভাবে দিয়েছিলাম আমরা যে ইন্ডেক্স নাম্বারটা লুপ ঘুরে ঘুরে যে ইন্ডেক্স নাম্বারগুলো তৈরি হবে সেভাবে দিয়েছিলাম। বাট আমরা যদি ফর ইচ লুপ তৈরি করি তাহলে এভাবে দেওয়ার দরকার নাই। তখন আমরা করব কি, এই অ্যারেটাকে যে ভেরিয়েবল দ্বারা আমি ফলো করলাম জাস্ট সেই ভেরিয়েবলটা পাস করায় দেবো। তাহলে এটা হয়ে গেল আমার হচ্ছে ফর ইচ লুপ। ওকে ফাইন। দেখুন এটাকে আমরা ই করি, প্রিন্ট আউট করি,
তাহলে অবজেক্ট থেকে এবার আমি কল করলাম ফর ইচ লুপকে, ওকে ফাইন, দেন এটাকে রান করি। খেয়াল করে দেখুন এ বি সি ডি ই এফ জি সব আমার প্রিন্ট হয়ে গেল। এখন আসুন এই ফর ইচ লুপের ভেতরে আমরা কিভাবে কন্টিনিউ ব্যবহার করব, কিভাবে ব্রেক ব্যবহার করব। তো প্রথমে আসুন আপনাদেরকে কন্টিনিউ ব্যবহার করে আমি দেখাই। আমরা যদি ফর ইচ লুপের ভেতরে কন্টিনিউ ব্যবহার করতে চাই, অ্যাজ লাইক অ্যাজ ফর লুপ, আমাদেরকে ইফ ব্লক তৈরি করতে হবে। ইফ ব্লকের ভেতরে আমরা বলে দেব যে আমি চাচ্ছি যে আমার যে স্ট্রিং আছে ডি এখানে, এই ডিটাকে সে স্কিপ করে চলে যাবে। ওকে, ডিটাকে যদি স্কিপ করে সে চলে যেতে চায় তাহলে আমরা বলে দেব ইফ স্ট্রিং এস ইকুয়াল স্ট্রিং এস যদি কার সমান হয়, ডি এর সমান হয়। আমি বলে দিলাম স্ট্রিং এর যদি ডি এর সমান হয় তাহলে এখানে আমি কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে দিলাম। দেন কন্টিনিউ মানে যখন স্ট্রিং এস ডি এর সমান হয়ে যাবে বা ডিকে যখন রিড করবে তখন সেটাকে স্কিপ করে সে চলে যাবে। আবার রান করছি, খেয়াল করে দেখুন সবই প্রিন্ট হলো আমার, কিন্তু ডি প্রিন্ট হলো না। কেননা ডি এসে আমার লুপ কি হয়ে গেছে, কন্টিনিউ হয়ে চলে গেছে। তার মানে ডিকে প্রিন্ট করার যে স্টেপ সেই স্টেপটাকে সে ই করে গেছে, ডি নেই করে গেছে। ওকে ফাইন, এরপরে আসুন এখানে আমরা ব্রেক ব্যবহার করব কিভাবে। আচ্ছা, তো আমি এখানে বলে দিলাম যে যখন আমার লুপটা এফ পর্যন্ত প্রিন্ট করবে তখন যেন আমার লুপটা ব্রেক হয়ে যায়। তাহলে এখানে কন্ডিশনের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে আমি এফ, দেন এখানে কন্টিনিউ না লিখে আমি এখানে করে দিলাম হচ্ছে ব্রেক। তাহলে এই স্ট্রিং অ্যারে থেকে ডাটাগুলোকে রিড করতে করতে যখন এফকে পাওয়া যাবে, অর্থাৎ এফকে প্রিন্ট করার যে ধাপ আসবে সেই ধাপে এসে আমার লুপটা বন্ধ হয়ে যাবে। তার মানে এফ থেকে শুরু করে জি এইচ এগুলো আর প্রিন্ট হবে না, ই পর্যন্ত আমার প্রিন্ট হবে। এখন এটাকে রান করি, খেয়াল করে দেখুন এ বি সি ডি ই প্রিন্ট হয়েছে কিন্তু এফ কিন্তু আর প্রিন্ট হয়নি। এফে এসে কি হয়ে গেছে, আমার যে লুপ সেই লুপটা ব্রেক হয়ে গেছে। তো এভাবে আমরা ফরিচ লুপ নিয়ে কাজ করি। আর ফরিচ লুপ নিয়ে কাজ করার সবথেকে প্রধান সুবিধা হচ্ছে এখানে একদম ঝামেলা নাই। ফর লুপে যেরকম তিনটা কন্ডিশনের ঝামেলা ছিল ওরকম ঝামেলা এখানে নাই, খুব ইজি, খুব এ কারণে আমরা কী বলে অ্যারে থেকে ডাটাকে ফর লুপ দিয়ে বের করে নেওয়ার সময় বা লুপ দিয়ে বের করে নেওয়ার সময় আমরা কোডের যে রিডিবিলিটি সেই রিডিবিলিটি বাড়ানোর জন্য, কোডটাকে আরও বেশি ডেভেলপার ফ্রেন্ডলি করার জন্য ফর ইচ লুপ ব্যবহার করে থাকি।